أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহর এবং অসংখ্য দরুদ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, তারপরে হযরত তিন খলিফা, অন্যান্য ওলামা এবং বাকি সকলকে শ্রেণী অনুপাতে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং অকপট খোদা প্রেমিকদের সংসর্গ অবলম্বন করো। আমাদের মজলিসের শুরু হলো যেভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, তারপর একটা গজল হয়েছে, এটা আমরা কখনোই যেন ভেবে না বসি যে গজল মানে সেই প্রথাগত কোনো মামুলি গজল। আসলে ওই যে কেরাত থেকে শুরু হলো, মহান আল্লাহর অশেষ রহমত যে তখন থেকে হৃদয় থেকে অনুভব করার মতো তালিম যেন শুরু হয়ে গেল। ওই যে গজল শুরু হলো, গজলের শেষ লাইনটা কি ছিল, খোদার আরশ খোঁজ রে তুই কামেল অলির শানে, ইহজীবনের ওষুধ ওখানেই দিয়ে দেওয়া হলো, ইহজীবনের ওষুধ ওখানেই দিয়ে দেওয়া হলো, ইহজীবনে যা করতে হবে, পরকালে কি ফলাফল আল্লাহ দেবেন সেটা পরকালের ব্যাপার, কিন্তু পরকালে যাই ফলাফল হোক না কেন পরিশ্রমটা তো ইহকালেই করতে হবে, সেটা কিভাবে করব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য রেজাল্ট যাই হোক পড়াশোনা তো করতে হয়, সেই পড়াশোনাটা এখানে কি কি খুঁজব, যা খুঁজবার সেই কামেল অলির শনে খুঁজতে হবে। প্রেসক্রিপশন হযরতজি তার গজলের মধ্য দিয়ে দিয়েছেন, এটাকে যদি আমরা ভেবে ফেলি যে একটা মামুলি গজল তাহলে এটা আমাদের খুব বড় ভুল হয়ে যাবে। এ গজলের বই তো গজলের বই শুধু নয়, তার মধ্যে যে কি আল্লাহর অমূল্য নিয়ামত রয়েছে সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তারপরে হযরত মাওলানা ইদ্রিস সাহেবের বক্তব্য শুনলাম, এরপরে আর আমাদের বলার মতো কিছু নেই, সত্যিই বলার মতো কিছু নেই, এবার তো বলবেন হযরতজিরা, হযরতজি তো ওখানে বলেই দিয়েছেন, হযরত মাওলানা ইদ্রিস সাহেব, যে একান্ত মনে একাগ্র চিত্তে হযরতজির খলিফা যারা আছেন তাদের বক্তব্য শুনতে হবে, ইহজীবনের সাফল্য পরজীবনের সাফল্য সেখানেই নিহিত রয়েছে। তাহলেও যদি তাই হয়, মাওলানা ইদ্রিস সাহেব বললেন হযরতজির খলিফাদের কথা শুনবো, তাহলে তারপর হযরতজির খলিফারা নিজেরা না বলে আমাদের মতো অধমদের কেন ডাকা, হযরতজির হিকমত সেখানেও ছিল। আমাদের এই নিকেতনের উদ্দেশ্য হযরত কি বলতেন, আমরা যা শিখেছি ইলম এবং ইসলাহ, এই দুটো জিনিস, তাহলে ইলম কিছু অর্জন হয়েছে কি না তার প্রমাণ তো হযরতদের কাছে দিতে হবে, চিরজীবন তো শিখে গেলে হবে না, কিছু শিখতে পারলাম কি না সেটা তাদের কাছে পরীক্ষা দিতে হবে। এই জন্য আমি যে বক্তা হিসেবে এখানে এসেছি তা নয়, তার মানে এটা নয় আমি একটা বিরাট বক্তা আপনাদের সামনে ওয়াজ করতে দাঁড়িয়ে বললাম, তা কিন্তু নয়। সেই হযরতজি কি করতেন, বক্তব্য চলছে, দাঁড়া এই ভুল হচ্ছে ওই ভুল হচ্ছে, তার মানে কি চলছে, আমাদের সংশোধন চলছে, এটাই তো আমাদের নিকেতনের উদ্দেশ্য, আরো আরো মানুষ তৈরি করা, আরো আরো কমান্ডার তৈরি করা, সেনা তৈরি নয় কমান্ডার তৈরি,
দিচ্ছি, আমার নামের পাশে একটা বসিয়ে দিল WBCS মুক্তম। কিন্তু হযরতজি এখন মানে বললেই মাথা নত করে বসে যাব যে এখানে ভুল হচ্ছে। হযরতজির এই অপেক্ষায় আছি যে আমাদের ভুলগুলো যেন ওনারা ধরে দেন, যে ভুল যদি না বুঝতে পারলাম তাহলে আর কি রইল জীবনে। ওই একটা কোন একদিন কিছু একটা পড়ছিলাম, সেখানে দেখলাম একটা কি কথা রয়েছে ঠিকঠাক মনে আসছে না, ঠিক মনেও করতে পারছি না, মানে ঠিক এক্স্যাক্টলি কি ছিল তা অন্য সময় বলবো, মনে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না, আল্লাহর ইচ্ছা। আর বিশেষ কিছু বলবো না, হযরতজিদের কথা শুনবো, আমাদের জীবনে আমরা সেই তাদের উপদেশ, তাদের আদেশ, তাদের বাণী আমাদের চলার পথের পাথেও হয়ে উঠবে, এই আশা রেখে আল্লাহর কাছে এই দোয়া করে যেন আমরা ঠিকঠাক পালন করতে পারি। আল্লাহ যেন